আমি এখানে যাচ্ছি নিউ মার্কেট থেকে ডানে যাবে ডানে গিয়ে বাই গিয়ে এই দোকানটা পাবে এই দোকানটা থেকে রাইট নেবে মানে এত মুখস্থ মানে এত আমি দোকানে দোকানে ঘুরেছি আরে এত সিনেমা হলে সিনেমা দেখেছি এত রেস্টুরেন্টে খেয়েছি সো আই অ্যাম গাইড কলকাতায় তো তোমাকে বলা হয় কলকাতার লোকাল বয় তো কলকাতায় তোমার পছন্দের কি কি জিনিস আছে পুরো কলকাতাই আমার পছন্দের আমার ভীষণ ভালোবাসা একটা জায়গা আমার সেকেন্ড হোম কলকাতায় আমার মানে রাস্তায় ঘুরে বেড়াতে ভালো লাগে কলকাতায় সিনেমা দেখতে ভালো লাগে শপিং করতে ভালো লাগে তারপর বাংলাদেশ থেকে যারা যেত বিশেষ করে মিডিয়ার সঙ্গে যারা জড়িত তাদের সবার আমি এক ধরনের ট্যুরিস্ট গাইড ছিলাম কলকাতায় সবাই গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতো জানতো যে ফেরদৌস ওখানে আছে আমরাও গেলে ফোন করে জেনে নিতাম কোথায় কোনটা কি আছে কে কি শপিং করতে চায় কে সিনেমা দেখতে চায় সো লাইক এই পুরো ব্যাপারগুলো এই যে বন্ডিং হিসেবে যে আমি কাজ করেছি এটা আমার কাছে খুব ভালো লেগেছে কলকাতার মানুষজন আমার খুব ভালো ভালো বন্ধুরা আছে আমার বাংলাদেশে যেরকম একটা ফুল সেট আপ আছে কলকাতায় তো একটা ফুল সেট আপ আছে মানে ওখানে গিয়ে আমার কখনই মনে হতো না যে আমি অ্যালিয়েন যেহেতু আমি মনে করো যে একেবারে প্রথম ছবি থেকে শুরু করেছি তখন আই ওয়াজ নোবডি সো কলকাতা আর ঢাকা আমার কাছে একই রকম মানে আমি খুব একটা তারতম্য এখনও খুঁজে পাই না আমাদের কাছে গুগল ম্যাপ কলকাতার ও একদম সুন্দর করে বলে দেয় আমি এখানে যাচ্ছি নিউ মার্কেট থেকে ডানে যাবে ডানে গিয়ে বাই গিয়ে এই দোকানটা পাবে এই দোকানটা থেকে রাইট নেবে মানে এত মুখস্থ মানে এত আমি দোকানে দোকানে ঘুরেছি আরে এত সিনেমা হলে সিনেমা দেখেছি এত রেস্টুরেন্টে খেয়েছি সো আই অ্যাম গাইড আমাদের বাংলাদেশের আমরা জানি ফেরদৌস তোমাকে ফেরদৌস নামই আমরা সবাই চিনি কিন্তু পশ্চিমবঙ্গে গিয়ে তুমি হয়ে গেলে ফেরদৌস এই চেঞ্জেসটা তোমার কাছে কেমন লাগে প্রথম খুব রাগ হতো প্রথম আমি একবার আনন্দলোকে বা কোথায় দেখলাম যে আমার নাম ফেরদৌস ফেরদৌস আমি দয় ঔকার লিখি আর ওরা দয়ের অসুকার দিয়ে লিখেছে আই কমপ্লেন আমি বললাম যে দেখো আমার নাম তো এটা না তো তখন ওরা আমাকে যুক্তি দেখালো যে তোমার নামটা মানে জান্নাতুল ফেরদৌস থেকে এসেছে সো ইট হ্যাজ টু বি লাইক দিস এটার প্রোনাউন্সিয়েশন যে এরকম তোমরা ভুল উচ্চারণ করো তখন আমাদের অনেকগুলো নাম আমাদের বাংলাদেশের অনেকগুলো নাম যেগুলো আরবিক এবং উর্দু এই নামগুলির উচ্চারণ সবগুলো ওরা এরকম ভেঙে ওদের মতো করে করে সো ওই একটা ওদের যুক্তি তারা দেখালো এবং আমি বেশ কিছুবার সংশোধন করার চেষ্টা করলাম দু একটা সিনেমাও তো আমার নাম চলে গেছিলো ফেরদৌস হিসেবে সো যখন রিলিজ হলো তখন দেখে আই ওয়াজ আপসেট তারপর বলাতে ওরা আস্তে আস্তে কারেকশন করা শুরু করে সো এই টাইমে আসলে এটার মধ্যে এক ধরনের ভালোবাসা আছে তাদের কথা তাদের ডিকশন তাদের অ্যাকসেন্টটা তো একটু আলাদা তো সেই হিসেবে আমি আসলে ওটা অতটা মাইন্ড করি না বরং উপভোগ করি মানে আমার কাছে মনে হয়েছে নামেই কি বা এসে যায় মানে পরিচয়টাই তো বড় ব্যাপার এখানে